ঘড়িতে তখন সময় প্রায় 7টা। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আমাদের ব্রেকফাস্ট করতে হচ্ছে। আজকে ব্রেকফাস্টে ছিল কর্নফ্লেক্স আর দুধ। যদিও এত সকালে আমার খাওয়ার অভ্যাসটা নেই, তবে আরশি যেহেতু বরাবর স্কুলে খেয়ে যায়, সেই কারণে ওর জন্যই সকালবেলা দুধ কর্নফ্লেক্সটা করা। খেয়ে দেয়ে ব্যাস আর কোনো কথা নেই, দুজনেই একদম রেডি হতে বসেছি সকাল সকাল। কারণ টাইটেল আর থাম্বনেলটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমরা কোথায় রয়েছি। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। এখন বাজে পুরো কাটায় কাটায় 8টা। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে যেটা করলাম সেটা হচ্ছে খাওয়া দাওয়া করে একদম মানে আর লেটই করিনি, 6টা পর রেডি হয়ে গেছি। 7:45 সময় আজকে ঘুম থেকে উঠেছি। আজকে আর সেই দিনের মতো ভুল করিনি, আজকে স্নান করিনি, আজকে এমনি হাত পা মুছে তারপরে রেডি হয়েছি। তাহলে চলো এখন 6টা পর করে যাওয়া যাক। আমি আর আশি আজকে একই রকমের ড্রেস পরেছি, তাই তো? হ্যাঁ, এবার তুমি তো আমাকে ধরো। উড়ে বাবা, উড়ে বাবা। চলো তাহলে এখন বেরোনো যাক নাকি? ওই দেখো 8টা। আচ্ছা ঠিক আছে, প্রথমে আমরা যাব হচ্ছে এখান থেকে খড়দাতে। মানে খড়দাতে যেহেতু আরশির নতুন ডান্স ক্লাস, সেই কারণে খড়দা থেকেই গাড়িটা ছাড়বে। তবে রাত অবধি ভেবেছিলাম যে ট্রেনে যাব, কিন্তু সকালবেলা উঠে দেখি ওই 8টার সময় পুরো চাপানো ঠাসানো ভিড় থাকবে, সেই কারণে আর ট্রেনের রিক্সটা আর নিইনি। ওখানে গিয়েও যদিও আমরা অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 1.5 ঘন্টা মতো বসে, দেখি একজন এসেছে তো আরেকজন আসেনি। দেন সবাই আসলো, তারপরে গিয়ে বাস ছাড়লো। সবাই মিলে প্রচুর আনন্দ করেছি সারাদিন, তাই আজকের তোরাস ব্লগের আরও একটি দিন ভাগ করে নেব তোমাদের সাথে। চলো তাহলে আজকের ব্লগটি তোমরা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের দেখতে খুবই ভালো লাগবে। তোমরা হয়তো বা অনেকেই খেয়াল করেছো, আবার অনেকে হয়তো করোও নি, আমি আর আরশি দুজনেই আজকে সেম ড্রেস পরে এসেছি। দেখো মায়েরাও কি স্মার্ট, আর বাচ্চাদের কথা তো বলতেই হবে না। অনেকের বাচ্চা আবার অনেক বড় বড়, তবে অনেককে দেখলে মনেও হয় না যে বাচ্চা এত বড় বড়। আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে ছিল না, কর্ণমাধবপুরে ছিল পিকনিক স্পটটি, ভীষণ সুন্দর। সবাই মিলে আমরা এখানে আসতে আমাদের প্রায় টাইম লেগেছে ওই 20 মিনিট মতো, মানে খড়দা থেকে 20 মিনিট মতো লেগেছে এখানে আসতে। যদিও আমার বাড়ি থেকে খুব কাছেই ছিল, কিন্তু ওই সবাই একসাথে যাব, আনন্দ করব, এর থেকে আনন্দ আর কিছু হয় না, তাই না? সবাই একসাথে যাওয়া, পিকনিকে খাওয়া দাওয়া, আনন্দ করা, যদিও আগে ছোটবেলায় সেই চাল নিয়ে ডাল নিয়ে ওই পিকনিকগুলো এখন বড্ড মিস করি। আমাদের সময় তো এমন হয়েছে চাল ডালের জোগাড় ঠিক হয়ে যেত, কিন্তু রান্না করবে কে, কারণ সবই তো বাচ্চা, ব্যাস। কিন্তু সেই পিকনিক এখন আর দেখা যায় না। তবে যাই হোক, সময়ের সাথে সাথে নিজেকেও তো আপগ্রেড করতে হবে, তাই না? আর এইটা যেহেতু ডান্স প্রোগ্রাম থেকে, মানে ডান্স ক্লাস থেকে প্রোগ্রাম করা হয়েছিল, ওরে বাবা, সারা দিন এত নেচেছে সবাই, সাথে আমিও। যদিও আমি ভালো নাচ পারি না, কিন্তু ওই সবাই ডান্স করছে আর আমিও সাথে সাথে গিয়ে একটু তাল মেলাচ্ছি, এই আর কি। নাচ দেখতে বরাবরই ভীষণ ভালো লাগে, কিন্তু আমি যে কখনো ডান্স শিখব বা আমার মেয়ে হবে, আমি মেয়েকে কখনো ডান্স শেখাবো, সেটা কখনো ভাবিনি জানো তো। মানে হঠাৎ করেই একটা ডিসিশান নেওয়া যে আশিকে ডান্স ক্লাসে অ্যাডমিশন করাবো, আশি ডান্স শিখবে। আশির বাবার ইচ্ছে ছিল আশি গান শিখবে, তবে আশির চলার ধরন, হাঁটা চলা, মানে ওর দিক থেকে মনে হয়েছে ও নাচটা ভালো শিখতে পারবে, সেই জন্যই ওকে অ্যাকচুয়ালি ডান্সে দেওয়া। তবে জানো তো সত্যি ডান্সটা ও একদম মন দিয়ে, মানে একবার দেখলেই ভীষণ সেটা সুন্দরভাবে করে নিতে পারে, হয় না যে ভেতর থেকে একটা ভালো লাগা সেই রকম আর কি। এখানে এখন সকালের খাবার দাবারের তোড়জোড় চলছে। আজকে সকালের ব্রেকফাস্টে ছিল
মানে পিকনিকের সকালের ব্রেকফাস্টে ছিল কড়াইশুঁটির কচুরি, দেখো ওইখানে পুর ভরছিল, আর সাথে ছিল হচ্ছে গোলাপ জামুন, আর ছিল হচ্ছে ফুলকপি আলু দিয়ে তরকারি। আর আমি লিপস্টিক পরে যাইনি, খাওয়ার পরে এবার আমার মনে হয়েছে ব্যাস আমি একটু লিপস্টিক পরে নিই। যদিও আমি দুটো তিনটে ড্রেস নিয়ে গেছিলাম আরশির জন্য, আমার জন্য একটা নিয়ে গেছিলাম, তবে তখনও ড্রেসটাকে চেঞ্জ করিনি। দুজনে যেহেতু একই রকমের ড্রেস পরেছিলাম, ভীষণ ভালোও লাগছিল। এই ড্রেস দুটো মানে এই কম্বো সেটটা আমি নিয়েছিলাম সেই পুজোর সময়। তোমরা আমাকে এই ব্লগটা ছাড়ার পরে, মানে পুজোর ওই ব্লগটা ছাড়ার পরে প্রায় সবাই আমাকে জিজ্ঞাসা করেছো এই ড্রেসটা আমি কোথা থেকে নিয়েছি। ইভেন এখানেও আমাকে দু একজন জিজ্ঞাসা করেছে যে ড্রেসটা আমি কোথা থেকে নিয়েছি। ড্রেসটা নিয়েছি হচ্ছে মিশো থেকে। এই দুটো কম্বো সেট প্রায়, মানে আশির ড্রেসটা আর আমার ড্রেসটা, দুটো মিলে প্রায় ওই 1400 টাকার মতো নিয়েছিল। আর ড্রেসটা জানো তো প্রায় অনেকটাই বড়, তাই সাইজটা যারা অর্ডার করবে ভাবছো সাইজটা একটু ভালোভাবে বুঝে তারপরে অর্ডার করো। আমি প্রায় 7 থেকে 8 বছর নিয়েছিলাম, তবে তাতেই দেখি আশিরও ভীষণ বড় হয়েছে আর আমারও ভীষণ বড় হয়েছে, উপরের পার্টটা নয় নিচের পার্টটা। আর সেই আশার থেকে আমাদের সবার ডান্স শুরু হয়েছে, কারো ডান্সই সহজে বন্ধ হতে চাইছে না, সারা দিন গান বাজছে, ভীষণ ভীষণ আনন্দ করছি। আর এখন যাদের সাথে আস্তে আস্তে পরিচয় করাবো সবাই হচ্ছে আমার ফ্রেন্ড, আর এটা হচ্ছে একটা দিদির মেয়ে। তো সবাইকে আস্তে আস্তে আমি ব্লগে দেখাচ্ছিলাম, তোকে বলছিলাম তোমাকে আমি কি বলবো, মানে কি বলে ডাকবো। আর এখন শেয়ার করব সেই ছোট্ট 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 পুচকিদের। দেখো ওরা সেই এসে থেকে দোলনাতে বসেছে, আর কিছুতেই ওদেরকে নামানো যাচ্ছে না। দোলনায় দোল খাচ্ছে তো খাচ্ছে, একবার এইদিকে একবার ওইদিকে, একবার নাচছে একবার গাইছে, মানে আজকে তো একদম ফুল আনন্দ করার দিন। তো এখন ওদের ওরা সবাই মিলে প্রচুর প্রচুর নাচানাচি করলো, এখন হচ্ছে আমাদের একটু ফটোশ্যুট করার সময়। সবাই মিলে বলছিলাম যে চল তোদের একটু ব্লগে দেখাই, তোদেরও ভালো লাগবে আর আমারও, পরে যখন আমি এই স্মৃতিগুলো দেখব তখন আমারও ভীষণ ভালো লাগবে। অ্যাকচুয়ালি পিকনিকের ড্রেস কোড ছিল হচ্ছে ব্ল্যাক, তবে সবাই বেশিরভাগই ব্ল্যাক পরে আসার চেষ্টা করেছে, মানে যদিও পুরোটা ব্ল্যাক কারোই হয়নি, হয়তো বা ব্ল্যাকের একটু টাচ রয়েছে, তবে ভীষণ ভালো লাগছিল সবাইকে দেখতে। দেখো এখানে ডান্স শুরু হয়েছে আর এত জোরে জোরে বক্স বাজছিল, আর তোমরা অনেকেই হয়তো জানো, মানে এই দিকে সোদপুরের এই দিকটাতে যারা থাকবে তারা অনেকেই হয়তো জেনে থাকবে যে এই দিকটাতে যে পিকনিক স্পটগুলো রয়েছে, মানে কর্ণমাধবপুরের দিকে প্রায় পরপর পরপর পিকনিক স্পট, তো সেই কারণে হয়তো বা পাশের দিক থেকে মানে যে বক্স বাজছে সেই সাউন্ডটাও এসে পৌঁছাচ্ছে, আবার আমাদের নিজেদের যে বক্স বাজছে সেই সাউন্ডটাও কানে এসে পৌঁছাচ্ছে, একদম মিক্স ফিলিংস বলতে পারো। আর এখন ওদের গেমস হবে, দেখো পুচকুগুলো সব লাইন ধরে বসে পড়েছে, কেমন করে বসেছে বলো তো, সেই ব্যাঙের মতো করে হাঁটা। ছোটোবেলায় তো আমরা এমনি এমনি খেলতাম, তবে এখন এটা মানে এক গেমেই পরিণত হয়েছে। তো আরশি এটাতে ফার্স্ট হয়েছে, তোমরা দেখতে থাকো ব্যাঙের মতো করে হেঁটে। আমি সামনের দিকটা দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর প্রচুর প্রচুর হেসেছে সবাই মিলে ওদেরটাতে। আর এখন হচ্ছে ওদের থেকে একটু বড় যারা তারা, তাদেরকে দেখো সবগুলো ব্যাঙের মতো দৌড়ে দৌড়ে সামনে এসে পড়ছে। আর এখন হবে বড়দের টাচ করে, মানে হাতে টাচ করে চিনতে হবে যে কোনটা ওর মা, মানে যার চোখ বাঁধা কোনটা ওর মা, সেই গেমটা। এখানে অনেকক্ষণ ধরেই এটা প্ল্যানিং হচ্ছিল, তবে হতে হতে দেখা যাচ্ছে কেউ হাত দেখে চিনছে, কেউ আংটি দেখে চিনছে, কেউ বা ড্রেসের ধরন দেখে চিনছে, সেই কারণে পরে আবার সেটাকে রিপিট করা হয়েছে। যাই হোক সকালের খাবার তো হয়ে গেছে, এখন হচ্ছে পকোড়া টাইম, চিকেন পকোড়া আর ছিল হচ্ছে আলু ভাজার মতো, যদিও এটা ফ্রেঞ্চ ফ্রাই বলা চলে না, একদম আলু ভাজার মতো, মানে ওই বড় বড় করে মোটা মোটা করে কাটলে যেরকম হয় সেই রকম আর কি। তবে ভীষণ টেস্টি ছিল খেতে, যদিও সকালবেলা লুচি খেয়ে পেট ভরে গেছে, ওটাকে আর খেতেই পারিনি ভালো করে। এবার হচ্ছে মায়েদের গেমের পালা। দেখো এখানে চেয়ার সিটিং গেম হবে এখন সবাই মিলে, প্রায় সব মায়েরাই খেলেছে। আর এই যে আন্টি, তো উনি তো সামনে প্রায় দুটো সিট ফাঁকা রেখে, মানে দুটো চেয়ার ফাঁকা রেখে তারপর দৌড়াচ্ছে,
ওই চেয়ারের সামনে গিয়ে পাটাকে কোনো রকম একটু চালাচ্ছে, আবার হয়তো বা মাঝখানে যতক্ষণ আসছে আবার গিয়ে এগোচ্ছে। আর এখন পুরো লেটেস্ট লেটেস্ট গানগুলো চলছে, যেগুলো এখন রিলসে আমরা শর্ট শর্ট করে দেখি সেই গানগুলোই চলছে, আর সবাই প্রচুর প্রচুর এনজয় করে মানে ডান্স করছে। খেলবো কি, এখানে তো নাচ মানে মনে হচ্ছে নাচের প্র্যাকটিস চলছে। যাই হোক, আমি 3-4 রাউন্ড অবধি খেলেছি, তারপরে গিয়ে আউট হয়ে গেছি। মানে প্রায় একবারে 3-4টে করে চেয়ার সরিয়ে দিচ্ছিল, সেই কারণে 3-4 জন করে একবারেই আউট হয়ে যাচ্ছিল। তবে যাই হোক, বেশি দূর লাস্টিং করিনি আর কি। তবে জিতি আর হারি সবাই মিলে যে এতটা এনজয় করে ব্যাপারটাকে খেলেছি, এটাই অনেক। এখানে যারা আবার আমার ফ্রেন্ড, তাদের মেয়েরা আবার আরশির সাথে এক স্কুলে পড়ে, তো সেই কারণে মানে বোরিং লাগেনি, সবাই মিলে প্রচুর এনজয় করেছি। অনেক সময় হয় না যে কাউকে চিনি না, মানে একা একা ফিল হয়, সেই রকম কোনো ব্যাপার ছিল না, সবাই মিলে মানে কেটে গেছে ভীষণ সুন্দর সময়টা। তোমাদের দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে আজকে কমেন্ট করে জানাবে, কারণ আজকের ব্লগটা নিয়ে আমি যেমন সুপার ডুপার এক্সাইটেড, তেমন মানে আরশিও ভীষণ সুপার ডুপার এক্সাইটেড সবাই মিলে কতটা এনজয় করেছি সেটা একসাথে দেখার জন্য। আমি যখন ব্লগটা এডিট করছিলাম তখন আরশি আমাকে বলছে, মা এই ব্লগটা কিন্তু আমরা টিভিতে দেখবো। আমি ঠিক আছে দেখবো। তোমরা আবার আমাকে অনেকে কমেন্ট করো, আমি তো আরশির জন্যই ব্লগ দেখি। আজকেও 2-3 জনের কমেন্ট পেয়েছি যে শুধুমাত্র আরশির জন্যই আমরা ব্লগ দেখি। সেই কারণে আরশির একটা চ্যানেল খুলে দিয়েছি, প্রায় অনেক দিন আগেই খোলা হয়েছে, তবে সেটাতে কোনো ভিডিও ছাড়া হচ্ছিল না, তাই সেই কারণে এটা আবার রানিং করেছি আজকের থেকে। ওই চ্যানেলটাতে শুধুই তোমরা আরশির ব্লগ দেখতে পাবে, মানে আরশির কথা, আরশির লাইফস্টাইল, আরশির স্কুলে কী হচ্ছে, মানে আরশির যত ঘটনা থাকে সেইগুলো তোমরা ওই চ্যানেলটাতে দেখতে পাবে। তোমরা আমার এই ইউটিউব চ্যানেলের মেন প্রোফাইলে গেলেই আরশির চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবে, আর আরশির চ্যানেলের নাম হচ্ছে আরশিস লাইফস্টাইল। ব্যাস, খেলতে খেলতে এইবার আমি বাদের খাতায় পড়ে গেছি, মানে আমি আর চেয়ার খুঁজে পাইনি। যদিও একটা দৌড় লাগিয়েছিলাম, এই পাশে একটা চেয়ার ফাঁকা ছিল, তবে আমার আগে দেখি আরেকজন এসে বসে পড়েছে। যাই হোক, আউট হয়ে গেছি। আর এখন দেখো এই 3 জনের খেলা হচ্ছে। উরে বাবা, এই 3 জন নয়, 2 জন প্রায় প্রথম থেকে পড়েই গেছে একজন। উরে বাবা, উনি সেই প্রথম থেকে এত সুন্দরভাবে খেলছে, মানে সামনে 2টো চেয়ার ফাঁকা রেখেই খেলছিল আর কি। যাই হোক, এখন 3 জনের খেলা হচ্ছে, লাস্টের বার তো খেলতে গিয়ে পড়েই গেল, আর এখন হচ্ছে দেখা যাক কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয়। দেখতে থাকো তোমরা, এটা কিন্তু একটা মজাদার খেলা, তাই না? অ্যাট লাস্ট এই 2 জন রয়েছে, এবার হচ্ছে এই 2 জনের খেলা, এই 2 জনের মধ্যে থেকেই ফার্স্ট আর সেকেন্ড হবে। আর এই গেমগুলোতে আমার থেকে বেশি এক্সাইটেড থাকে আরশি। আরশি বরাবরই যেই গেমগুলোতে নাম দেয় হয় ফার্স্ট হয় নাহলে সেকেন্ড হয়। ও যেহেতু মানে পারে জিনিসগুলো, সেই কারণে ওর একান্তই ভাবনা মাও মনে হয় পারবে। আর কোনো কিছুতে যদি আমি নাম না দিই, ধরো এই চেয়ার সেটিংয়ে আমি নাম দিলাম না, তখন মানে ওর ভীষণ কষ্ট ফিল হয়, কেন মা তুমি খেলছো না, কেন তুমি এগুলো করছো না, মানে ওর ভেতর থেকে না আমি বুঝতে পারি ওর কথায় ওর কষ্ট ফিল করে। কারণ পুজোর সময় ওই সেই রুটি বেলার প্রতিযোগিতা হয়েছিল, মানে কম্পিটিশন হয়েছিল, সেটাতে আমি নাম দিইনি বলে ও নিজে গিয়ে বলছে, মা যেহেতু দেয়নি আমিই দেবো এটাতে নাম। তারপরে মানে ওই বাচ্চাদের খেলা আর কি, বড়দের খেলা, তবে ও আর কি একটা রুটি বেলেছিল গিয়ে। ওই খেলা শেষে আবার আমাদের ডান্স শুরু হয়েছে, সারাদিন আজকে নাচতে নাচতেই গেছে। এখন ঘড়িতে প্রায় 2:30-3:00 মতো বাজে, তবে এনার্জিতে কারো এখনও 1 ফোঁটাও কমতি নেই। এসব প্রোগ্রামগুলো হলে আরশির বাবা মানে ভীষণ আমাদের মিস করে, আর আরশিও কিন্তু ভীষণ মিস করে আরশির বাবাকে। কারণ আজকেও সকালবেলা বলছিল, বাবা তুমি যদি থাকতে তাহলে আমার সাথে যেতে পারতে। যাই হোক, এখন হচ্ছে দুপুরের খাবার, আর আজকে লাঞ্চের মেনুতে ছিল বিরিয়ানি আর হচ্ছে চিকেন চাপ। ভীষণ টেস্টি হয়েছিল, যদিও একটু ঝালঝাল লাগছিল, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে খেতে। প্রায় সব খাবারগুলোই যেহেতু গরম গরম ছিল,
আর শীতের দিনে একটু গরম গরম খাবার খেতে ভালোই লাগে, তবে রান্নাটাও ভীষণ টেস্টি হয়েছিল। আর আমি খাওয়ার আগে ওই ড্রেসটা নিয়ে আর পারছিলাম না, তারপর ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে তারপরে খেতে গিয়েছিলাম। আর ওইদিকে বাঁশঝাড়, আম বাগান, এসব বাগান ঠাগান ছিল, সেগুলো একটু দেখতে বেরিয়েছিলাম সবাই মিলে। আর যে বাচ্চাগুলো খেলেছিল সবার জন্যই একই গিফট ছিল, যে ফার্স্ট সেকেন্ড হয়েছে তাদের মানে সবার জন্যই একই রকমেরই গিফট ছিল, সেই কারণে এখন সবাইকে গিফট দেওয়া হচ্ছে। এখানে এখন চেয়ার সিটিংয়ের গিফট দেওয়া হচ্ছে, আর ওইদিকে বাচ্চাগুলোকে সব গিফট দেওয়া হয়ে গেল। পিকনিক প্রায় শেষের পথে, তবে সারাটা দিন সবাই মিলে প্রচুর প্রচুর এনজয় করেছি। আমাদের পিকনিক শেষ, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। যেই বাসে করে গিয়েছি আবার সেই বাসে করেই ফিরেছি, আর এখন হচ্ছে আমরা খড়দা স্টেশনে পৌঁছে গেছি। তাহলে চলো আজকে এখানেই ব্লগটাকে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কে কোথা থেকে ব্লগ দেখছো একদম কমেন্ট করে জানাতে ভুলবে না। চলো টাটা, বাই বাই।